আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি স্পেশাল এবং সহজ চিকেন কাবাবের রেসিপি। এই কাবাবটা আপনারা যেমন ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন, একই সাথে চাইলে ফ্রোজেনও করে রাখতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। এই কাবাবটা তৈরি করতে আমাদের লাগবে চিকেন কিমা। আমরা এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে আমরা 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনারা যখন কাবাবটা তৈরি করবেন দেখবেন কাবাবটা বেশ সফট থাকবে এই বেকিং পাউডারটার কারণে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1টা কথা বলে রাখা ভালো, চিকেন কিমাটা যতটা সম্ভব আপনারা স্মুথভাবে তৈরি করবেন। ব্লেন্ডারেও কিমাটা তৈরি করে নিতে পারেন, আর চাইলে শিলপাটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, এখানে আমরা ভাজা জিরা গুঁড়ো দিয়েছি। দুই চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর ফ্লেভারের জন্য দিচ্ছি কিছুটা গোলমরিচ। গোলমরিচ এখানে আমরা কালো গোলমরিচটা ক্রাশ করে দিয়ে দিয়েছি। কাবাবের বাইন্ডিংয়ের জন্য আমরা দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে 1টা ডিম। ডিম আর ময়দাটা দিলে দেখবেন যে কাবাবটার বাইন্ডিংয়ের সাথে সাথে সফট করতেও বেশ সাহায্য করবে। লাস্টলি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই জিনিসটা আমি কাবাব তৈরির ক্ষেত্রে কখনোই মিস করি না, কারণ সরিষার তেল দিলে আমার মনে হয় যে কাবাবের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার আমরা প্রত্যেকটা কাবাব এভাবে হাত দিয়ে শেক দিব। আপনাদেরকে একটা ট্রিক জানিয়ে রাখি, প্রত্যেকবার কাবাব তৈরির আগে আমি হাতটা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এই কারণে দেখবেন যে হাতের সাথে কাবাবের মিক্সচার লেগে যাবে না এবং প্রত্যেকবার স্মুথভাবে আপনারা কাবাবের শেপ দিতে পারবেন এবং তৈরি করতে। এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তাহলে হাতে আপনাদের তেল বা ঘি কোনো কিছুই মাখতে হবে না, প্রত্যেকবার সুন্দরভাবেই আপনার কাবাবটা তৈরি করতে পারবেন। আমাদের 1টা কাবাব তৈরি করা হয়ে গেছে। একই প্রসেসে আমরা বাকি কাবাবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কাবাবগুলো এমনিতেই ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন, বাট এর ওপরে আমি আরেকটা কোটিং দেব। এই জন্য একটা মিক্সিং বোলে 1টা ডিম নিয়ে নিয়েছি, সেই সাথে অ্যাড করেছি অল্প একটু পানি এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চিমটি জিরা গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো এটা মিক্স করে নিয়েছি। এখন 1টা কাবাব তুলে ফার্স্টে আমরা ডিমের মিক্সচারে ডুবিয়ে নিয়ে বা গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আপনারা কিন্তু চাইলে, যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকে, টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আমিও আগে মাঝে মাঝে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতাম এবং দুটোর টেস্ট কিন্তু প্রায় সিমিলার। এবং ভিডিওর শুরুতে আমি যেমনটা বললাম, আপনারা কিন্তু চাইলে এটা ফ্রোজেন করতে পারবেন। এই জন্য আপনাদের ফার্স্টে সমান 1টা প্লেটের মধ্যে কাবাবগুলো বিছিয়ে ফ্রোজেন করতে হবে, তারপরে 1টা জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আবার আপনারা চাইলে আমাদের মতো এরকম ইনস্ট্যান্টলিও ভেজে নিতে পারেন। আমরা তেল গরম করে এর মধ্যে প্রত্যেকটা কাবাব দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন মিডিয়াম লো ফ্লেমে। আমরা এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা তেলটা ঝরিয়ে তুলে নেব।
আমরা তেলটা ঝুরিয়ে তুলে নিয়েছি। এই কাবাবগুলো আপনারা যদি ভেজে অনেকক্ষণ ধরে রেখেও দেন বা ঠান্ডাও যদি হয়েছে তারপরেও দেখবেন কাবাবগুলো বেশ নরম থাকে ভেতরে। এটা হচ্ছে এই কাবাবের বিশেষত্ব। সেই সাথে কাবাবটা খুবই খুবই টেস্টি। আপনারা চাইলে পোলাওয়ের সাথে বা ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, বিরিয়ানির সাথে রাখতে পারেন। আবার চাইলে এটা এমনিতেও স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু খাওয়া যায়। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা থামস আপ দিতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড খুদা হাফেজ।